শহরের সেই কোলাহল আবারও ফিরে আসলাম, ফিরে আসলাম প্রাণের শহরে। শহরের এই কোলাহল ছেড়ে বেশ ভালোই কয়েকটা দিন কাটিয়ে এসেছি। পানি, ঝর্ণা, পাহাড়, দুপাশে চা বাগান, সেই সঙ্গে অনেক অনেক ভালোবাসা, যাদেরকে এখন খুব মিস করতেছি। ওনারা আসলে হয়তো আমার ভিডিওটা এখন দেখছে। সবার অনেক অনেক ভালোবাসা সঙ্গে করে নিয়ে এসেছি, চলে এসেছি ঠিকই, সবার ভালোবাসা আর স্মৃতিগুলো চোখের সামনে আয়নার মতো ভাসছে। সবার প্রতি আবারও অনেক অনেক ভালোবাসা জানাই, আবার আসবো আপনাদের কাছে শীতকালে। বাসায় যেতে আর কয়েক মিনিট মাত্র লাগবে, বাসায় ফিরে আবার ক্যামেরাটা অন করব। চলে আসলাম নিজের ঘরে শান্তির নীর, আলহামদুলিল্লাহ সব কিছু পাড়ি দিয়ে সুন্দরভাবে সহি সালামতে বাসায় এসে পৌঁছে গেলাম। আর অনেক ভালো লাগছে, নিজেকে অনেক ফ্রেশ লাগছে। এখন আমরা খাবো, বাসায় আসতে আসতে আমাদের প্রায় 10:30 মতো বেজে গিয়েছে রাত। আর এখন আমরা ফ্রেশ ট্রেশ হয়ে খাওয়ার জন্য সবারই মোটামুটি ক্ষুধা লেগে গিয়েছে। অনেক লম্বা জার্নি ছিল, রাস্তায় টুকটাক এটা সেটা খেয়েছি, এখন নিজের ঘরের খাবার খাবো। এদিক থেকে আমার আম্মা আর শিল্পী মিলে রান্না টান্না করে রেখেছে, তো কী কী রান্না করেছে সেগুলো একটু দেখালাম। আমার ইচ্ছে করলো গরু মাংস খাবো, আর গরু মাংস হলো এই যে ঝুরা মাংস যেটা, তা আমার জন্য অল্প করে একটু গরম করতেছে। এদিক থেকে ডিম, কাঁচামরিচ, পেঁয়াজ দিয়ে ভেজেছে, আর অনেক কিছুই রান্না করেছে মোটামুটি আলহামদুলিল্লাহ। এখন আমরা রাতের খাবার খাওয়ার জন্য সবাই পাগল হয়ে আছি, সবাই মোটামুটি ক্ষুধার্ত, কারণ অনেক লম্বা জার্নি করেছি আমরা। এখন আমরা হলো রাতের খাবারটা খাবো। এদিক থেকে ডাল রান্না করেছে, পেঁপে দিয়ে দেশি মুরগি রান্না করেছে, তো আলহামদুলিল্লাহ সব কিছু সুন্দরভাবেই পাড়ি দিয়ে এসেছি। আমাদের জার্নিটা অনেক সুন্দর ছিল, আর সব কিছু মিলিয়ে অনেক ভালোভাবে ঘরে এসে পৌঁছাতে পেরেছি, এটাই মহান আল্লাহ তাআলার কাছে শুকরিয়া। যেহেতু আমরা নিজেরা, মানে আমার হাজবেন্ড নিজে ড্রাইভ করেছিল, তো এই প্রথম আমরা এত লং ড্রাইভে মানে গিয়েছিলাম, তো যাই হোক ভালো লাগছে এটা ভেবে যে আমরা সুন্দরভাবে বাসায় এসে পৌঁছাতে পেরেছি, আলহামদুলিল্লাহ বলবো আবারও। তো এখন আমরা রাতের খাবার খাবো, আর এদিক থেকে রাইসার বাবা খাওয়ার জন্য বসে গিয়েছে, আমরাও একে একে সবাই খেতে বসে যাব। তো এদিক থেকে হঠাৎ করে আমাদের বাসায় আবার দুইজন মেহমান আসলো, তো আমাদের পরিচিত আর কি, তো ওনাদেরকে সঙ্গে নিয়ে ও খাবারটা খেয়ে নিচ্ছে। টেবিলে খাবার রেডি, আনারের মধ্যে মেহমান এসেছে, তো ওনাদেরকে নিয়ে ও খাবারটা খেয়ে নেবে, তারপর আমরা সবাই মিলে খাবার খাবো। তো এখন অনেক রাত, আমরা সবাই টায়ার্ড, তো আর ক্যামেরাটা অন করব না, সকালবেলা ইনশাল্লাহ আবার আপনাদের সঙ্গে কথা হবে। এখনের মতো ক্যামেরাটা আমি অফ করে দেব, ইনশাল্লাহ সকালবেলা আবার ক্যামেরাটা অন করে আপনাদের সঙ্গে আজকে একটা বিয়ের ব্যাপারে কথা বলবো। সকালবেলা রাতে আর ক্যামেরাটা অন করা হয় নাই, সবাই অনেক টায়ার্ড ছিলাম, তো সবাই অনেক শান্তিতে ঘুমালাম। অনেকদিন পর নিজের ঘরে ঘুমানোর মতো শান্তি আসলে পৃথিবীর কোথাও পাওয়া যায় না, তাই না? নিজের মানে বেড সবচেয়ে বেশি আরামদায়ক হয়, কারণ এটা আমাদের নবীজি বলে গিয়েছেন যে নিজের ঘর পৃথিবীর সবচেয়ে বেশি শান্তির জায়গা। তো আলহামদুলিল্লাহ আমরা ঘুম থেকে উঠেছি, এখন কিন্তু সকাল মানে 6:15 বাজে। তো আমরা ফজরের নামাজ পড়ে আর ঘুমাই নাই, ও কোরআন শরীফ পড়লো আর আমি কিছু সুরা পড়লাম, সুরা হাশরের 3 আয়াত পড়লাম, তারপর কিছুক্ষণ আরবি লেখালেখি করলাম। তো এখন আমরা ভাবলাম যে নাস্তাটা করে ফেলি, তো নাস্তা শেষ করে মানে নাস্তা শেষ করতেছি আর কি, খুব সকালবেলায় নাস্তা করতেছি।
ফজরের নামাজ পড়ে যেদিন আমরা না ঘুমাই সেদিন সকালবেলায় নাস্তা করে ফেলি। তো নাস্তা করব, এর মধ্যে আপনাদের সঙ্গে একটা বিয়ের ব্যাপারে একটু আলোচনা করব। আর যদি এই টাইপের পাত্র থাকে তাহলে আপনারা যোগাযোগ করবেন, আমি যেই মানে টাইপের পাত্র কথা বলবো সে টাইপের পাত্ররাই শুধু যোগাযোগ করবেন। আমি এখানে মেয়ের বায়োডাটা, মেয়ের পারিবারিক মানে পরিবারের পরিচয় এবং একটা ফোন নাম্বার দিয়ে দেব, আপনারা সেই ফোন নাম্বারে যোগাযোগ করবেন। আর আমার এই চ্যানেলটিতে যারা নতুন এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, যদি আমার ব্লগ ভিডিওগুলো আপনার কাছে ভালো লাগে আপনি চাইলেই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারেন। আর সাবস্ক্রাইব করার পর অবশ্যই পাশে থাকা ছোট্ট বেল বাটনটি প্রেস করে দিবেন, এতে করে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে, আপনি চাইলে আমার ভিডিওগুলো দেখে নিতে পারবেন। যারা সাবস্ক্রাইব করে আমার ভিডিওগুলো প্রতিদিন দেখছেন তাদেরকে অনেক অনেক ভালোবাসা, মন থেকে অনেক বেশি দোয়া রইলো সবার জন্যই। তো এটা হলো বিকেলবেলা, তো বিকেলবেলা হলো আজকে আমরা হালিম খাবো। তো হালিম রান্না করার জন্য এদিক থেকে আমি একটু খাসির মাংস ভিজিয়ে নিচ্ছি, আর একটা পাতিলে কিন্তু আমি পানি ফুটিয়ে নিয়েছি। তো পানি যেটা ফুটালাম সেই ফুটন্ত পানিতে আমি কী করবো সেটা দেখিয়ে দিচ্ছি। আর এদিক থেকে আমি খাসির মাংসটা একটু ভিজিয়ে রেখে দিলাম। ফুটন্ত পানিতে আমি দিয়ে দিব রেডি হালিম মিক্স। আমি এখানে ফ্রেশ যে হালিম মিক্স আছে সেগুলো নিলাম। তো দুই প্যাকেট রান্না করব, দুই প্যাকেটে আমাদের বাসার সবার হয়ে যাবে। তো দুই প্যাকেট হালিমের জন্য আমি হাফ কেজির মতো খাসি মাংস নিয়েছি। তো হালিম যেটা রেডি হালিমের প্যাকেট তার ভিতরে কিন্তু মশলা আলাদা করে একটা প্যাকেটে দেয়া থাকে, আরেকটা প্যাকেটের মধ্যে সব ধরনের মানে যে হালিম মিক্সারটা সেটা দেয়া থাকে মানে ডাল। তো এখন আমি যে পানিটা ফুটিয়ে নিয়েছি পানিটা যখন হালকা ঠান্ডা হয়ে গিয়েছে মানে হালকা কুসুম কুসুম গরম, সেই অবস্থাতে আমি এখানে হালিমের যে ডালগুলো আছে মিক্সার তো সেটা ঢেলে মানে ঢেলে দিয়ে এভাবে একটু কাঠি দিয়ে নেড়ে দেব, নতুবা কিন্তু এটা জমাট বেঁধে যাবে। আর খুব বেশি গরম পানিতে দেওয়া যাবে না, তাহলে কিন্তু দলা পাকিয়ে যাবে। তো হালিমের মিক্সারটা দেওয়ার পর কাঠি দিয়ে সঙ্গে সঙ্গে নেড়ে দেবেন যাতে করে দলা পাকিয়ে না যায়। আর যদি কোনো কারণে দলাও পাকিয়ে যায় তাহলে যখন এই মিক্সারটা এখানে দিবেন হাত দিয়ে একটু কষলে দেবেন, তাহলে কিন্তু দলাগুলো ছুটে যাবে। তো যাই হোক, আমি এই ডালটাকে হাফ অ্যান আওয়ারের জন্য এই হাঁড়িতে ভিজিয়ে রাখবো, অন্য পাশ থেকে আমি খাসির মাংসটা রান্না করে নেব। খাসির মাংসটা রান্না করার জন্য এখানে আমি দিয়ে দিলাম 3 টেবিল চামচ রান্নার তেল। আমার এখানে খাসির মাংসের পরিমাণ হলো হাফ কেজি। পেঁয়াজ দিয়ে দিচ্ছি আমি 1 কাপ পরিমাণ, পেঁয়াজের পরিমাণটা আমি একটু বেশি দিচ্ছি। আমি এখান থেকে কিছুটা পেঁয়াজ বেরেস্তা করে তুলে রাখবো, হালিমে কিন্তু পেঁয়াজের বেরেস্তাটা বেশ ভালো জমে তাই না? তো কিছু পেঁয়াজ আমি ভালো করে ভেজে একদম বেরেস্তার মতো ভেজে তুলে রাখবো, আর বাকি পেঁয়াজগুলোতে আমি মশলাটা অ্যাড করব। তো চুলার আঁচটা মিডিয়ামে রেখে আমি পেঁয়াজটাকে বেরেস্তা করতেছি। আর এদিক থেকে আমি বলে দিচ্ছি মেয়ের যেই বায়োডাটা সেটা আমি আপনাদের সঙ্গে একটু শেয়ার করছি। মেয়েটা হলো আসলে কি বলবো, অত্যাধিক সুন্দরের অধিকারী, মাশাল্লাহ, মহান আল্লাহ তাআলার সৃষ্টি। আর সে হলো 11 পারার কোরআনে হাফিজা, মানে 11 পারা কোরআন শরীফ সে মুখস্থ করেছে। তো মেয়ের নাম হলো রোকায়া ইসলাম, সে শিক্ষকতা করতেছে, সে হলো একটা মাদ্রাসার মানে শিক্ষিকা। তার সে মাদ্রাসার নাম হলো জান্নাতুল আদন মহিলা মাদ্রাসা। তো তার পুরো বায়োডাটার আমি একটা ছবি তুলে দিচ্ছি, তারপর যদি কেউ না বোঝেন তাহলে আমাকে প্রশ্ন করতে পারবেন। আর তার ভাই এবং তার বাবা মা সব কিছুর বায়োডাটা আমি মানে সব কিছুর পরিচয় আমি সুন্দরভাবে আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আমাদের মেয়ের চাহিদা হলো যেই ছেলেকে সে বিয়ে করতে চায় সে অবশ্যই কোরআনে হাফেজ হতে হবে, ইসলামিক মনা হতে হবে, ধার্মিক হতে হবে, দেখতে শুনতে অবশ্যই ভালো হতে হবে। তো সবচেয়ে বড় কথা, সে একজন ভালো মনের অধিকারী হতে হবে। আর শিক্ষাগত যোগ্যতা বলতে তাকে ইসলামিকভাবে মানে কোরআনে হাফেজ হতে হবে। মেয়ের বয়স হলো 22 বছর 10 মাস 17 দিন, আর তার উচ্চতা 5 ফিট, সে বাংলাদেশি, তার ধর্ম ইসলাম। আর
কথা বলতে বলতে আমার পেঁয়াজের ব্যারেস্তাটা কিন্তু হয়ে গিয়েছে। আমি পেঁয়াজের ব্যারেস্তা অর্ধেকটা তুলে নিলাম, আর অর্ধেকের মধ্যে আমি 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিলাম, আর 1 কাপ পরিমাণ পানি দিলাম যাতে করে পেঁয়াজটা পুড়ে না যায়। আমি এখানে 1 টিস্পুন পরিমাণ মরিচের গুঁড়া, 1/2 টিস্পুন পরিমাণ হলুদের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তো এখন আমি এই মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। এখানে আমি হালিম মিক্সারের সাথে যেই মশলাটা ছিল সেই মশলা কিন্তু 2 প্যাকেট ছিল, তো আমি 2 প্যাকেট মশলা থেকে 1.5 প্যাকেট মশলা এখানে দিয়ে দেব, আর 1/2 প্যাকেট মশলা আমি রেখে দিয়েছি। যখন আমার হালিমটা হয়ে যাবে তখন আমি বাকি মানে 1/2 প্যাকেট যে মশলা রেখে দিয়েছি সেই মশলাটা অ্যাড করব। তো পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন যে আমি ধাপে ধাপে কীভাবে বাকি মশলাগুলো অ্যাড করতেছি। আর এইভাবে হালিম রান্না করলে সবাই কিন্তু চেটে পুটে খাবে। আর এখন আমি দিয়ে দিলাম মাংস, যখন আমার মশলা কষানো হয়ে গিয়েছে তখন আমি খাসির মাংসটা দিয়ে দিলাম। মাংসগুলো একটু ছোট ছোট করেই কেটে নিয়েছি, তো এটা আমার হাজব্যান্ড আসলে বাজার থেকে কাটিয়ে নিয়ে এসেছিল হালিম রান্না করার জন্যই। তো যাই হোক, এখন আমি মাংসটাকে 20 মিনিটের মতো কুক করবো, এর মধ্যে কিন্তু এটা সিদ্ধ হয়ে যাবে। আর পুরোপুরি সিদ্ধ করব না, জাস্ট ভালো করে কষিয়ে নেব। আমি যখন এখানে ডাল মানে হালিম মিক্সারে যে ডালটা ভিজিয়ে রেখেছি সেটা দিব, তার সঙ্গে আমি মাংসটাকে পুরোপুরি সিদ্ধ করব। তো মাংসটা যখন ভালো করে একটু কষানো হয়ে যাবে তখন আমি এখানে যে ডাল ভিজিয়ে রেখেছি সেই ডালের মিশ্রণটা এখানে দিয়ে দেব। যে মেয়ের জন্য বিয়ের কথা বলতেছি আসলে কি বলবো, তার সম্পর্কে আমি যতটুকু জানি সে এমন একটা মেয়ে আমার মনে হয় না যে তার ভাই বা বাবা ছাড়া পৃথিবীর আর কেউ তার চেহারাটা দেখেছে। সে মানে এতটা মানে কি বলবো, এতটা পর্দাশীল মানে বলে বোঝানো যাবে না। আসলে পৃথিবীতে যদি এরকম মেয়ে মানুষ সবার ঘরে ঘরে হতো তাহলে আমাদের পৃথিবীটা রহমতময় বরকতময় হয়ে যেত। সে মেয়েদের সঙ্গে দেখা করে কিন্তু কোনো পুরুষ মানে ছেলে পুরুষ লোক বলতে শুধু তার ভাই বাবা ছাড়া আর তার ঘরের লোকজন ছাড়া সে কিন্তু বাহিরের কারোর সঙ্গেই দেখা করে না। তো অনেক ধার্মিক আর ইসলামিক মনা একটা মেয়ে, দেখতে মাশাল্লাহ অনেক অনেক বেশি সুন্দরী, মহান আল্লাহ তাআলা তাকে সৃষ্টি করে দিয়েছে এমনভাবেই। তার মুখের একটা কথা আমার খুবই ভালো লেগেছে, তার বাবা তাকে বলেছিল মানে যদি বলে কোথাও মানে যেতে, যে বাহিরে কোনো কাজ থাকলে বা কোনো কেনাকাটা থাকলে যদি তাকে যেতে বলে, সে যতক্ষণ না পর্যন্ত মানে সেটা লাগবে না ততক্ষণ পর্যন্ত সে মানে বের হতে চায় না। তার একটাই কথা যে তার বাবার ঘর থেকে সে মাদ্রাসায় লেখাপড়া করেছে এবং মাদ্রাসায় শিক্ষকতা করতেছে, আর সেখান থেকে তার স্বামীর ঘরে যাবে, তার স্বামীর ঘর থেকে সে সোজা কবরস্থানে যেতে চায়। এ কথাটা শোনার পর আমার হৃদয়টাতে কেমন যেন একটা শিহরণ জেগেছে। আসলে মহান আল্লাহ তাআলা পৃথিবীতে এখনও অনেক মানে ধার্মিক মানুষ রেখেছে, সেজন্যই আমাদের পৃথিবীটা এখনও টিকে আছে বা সুন্দর আছে। দোয়া করি সবার ঘরে ঘরে এরকম সুন্দরী এমনই ইসলামিক মনা মেয়ে জন্ম নিক। তো আমি এটাই বলবো, সবাই দোয়া করবেন তার জন্য যেন সে তার মন মতো একজন পাত্র পেয়ে যায়। আসলে এই টাইপের পাত্র পাওয়া একটু কষ্টদায়ক, সেজন্যই কিন্তু তারা চেয়েছিল আমার ব্লগে যেন আমি বলি। আর যারা কোরআনে হাফেজ তারাই শুধু যোগাযোগ করবেন, আর বুঝতেই তো পারছেন একটা ইসলামিক পরিবার অহেতু অন্যরা ফোন দিয়ে তাদেরকে বিরক্ত করবেন না প্লিজ। তারা সবাই ইসলামিক মনা এবং ইসলামিক মাইন্ডের, তাদের পরিবারটা একটু ভিন্ন টাইপের, তারা চায় মানে একদম মানে শান্তির সঙ্গে বসবাস করতে। তো আমি বায়োডাটার ছবিগুলো দিয়ে দিচ্ছি, আপনারা দেখে নিন। আর যারা কোরআনে হাফেজ প্লিজ শুধু তারাই আলাপ করবেন। আর মেয়ের বাবার ফোন নাম্বারটা আমি দিয়ে দিলাম, ওই ফোন নাম্বারে যোগাযোগ করলে মেয়েটার বাবা ধরবে, তো ওনার সঙ্গে আপনারা কথা বলে নিতে পারবেন। আর এদিক থেকে কিন্তু আমি হালিমটা আমার হয়ে গিয়েছে, আমি হালিমটাকে প্রায় 1 ঘন্টার মতো কুক করেছি চুলার আঁচটা মিডিয়ামে রেখে। আমি একটা তাওয়ার উপর বসিয়ে রেখেছিলাম, একটু পরপর নেড়ে চেড়ে হালিমটাকে খুব ভালো করে কুক করেছি। হালিম রান্না কিন্তু একটু টাইম ধরে করলে ডালগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয় আর সেটা খেতেও ভালো লাগে। আর এদিক থেকে আমি হালিমটা ফোড়ন দেওয়ার জন্য বেশ অনেকগুলো রসুন আর শুকনা মরিচ আমি প্রায় 3 টেবিল চামচ তেলের মধ্যে ভেজে নিচ্ছি। আমি এই তেল রসুন আর শুকনা মরিচটা হালিমে কিন্তু সরাসরি ঢেলে দেব। Thank you.
হালিমে ফোড়ন দেওয়ার পর আমি এখানে দিয়ে দিব যে হাফ প্যাকেট মশলা আমি রেখেছিলাম সেই মশলাটাও দিয়ে দেব। এখন আমি এই ফোড়নটা ভালো করে মিলিয়ে নিব, তারপর এখানে আমি হালিমের যে হাফ প্যাকেট মশলা রেখে দিয়েছিলাম সেটা দিয়ে দেব। আর সেটা দেওয়ার কারণে কিন্তু মশলার যে এক্সট্রা একটা ফ্লেভার হালিম মিক্সারের মধ্যে যে মশলাটা থাকে সেটা কিন্তু অনেক মানে টেস্টি একটা গন্ধ, তো সেটা ঠিক থাকবে আর এই হালিমটা খেতে বেশ ভালো লাগবে। আর লবণ দেওয়ার ব্যাপারে একটু সতর্ক থাকবেন, যেহেতু আমরা যে মশলাটা এখানে অ্যাড করি হালিমের সঙ্গে যে মশলাটা থাকে সেখানে কিন্তু মানে পর্যাপ্ত পরিমাণ লবণ দেওয়া থাকে, শুধু মাংসের আন্দাজে লবণটা অ্যাড করলেই হবে। তা আমি বাকি মশলাটাও এখানে দিয়ে দিলাম, দিয়ে আমি আর 5 মিনিটের মতো এটা কুক করব, তারপর আমি এটাকে সার্ভ করে নেব। তো আমি হালিমটাকে 10 মিনিটের মতো কুক করছি, আর এদিক থেকে আমি মেয়ের বায়োডাটাটা দিয়ে দিলাম। আপনারা যারা কোরআনে হাফেজ বা কোরআনে হাফেজা মেয়ে বিয়ে করতে চান তারাই শুধু যোগাযোগ করবেন, অন্যথায় কেউ ফোন করে বিরক্ত করবেন না। ওনার মানে মেয়ের বাবা সে নিজেও একজন শিক্ষক, আর তার ভাইরা একজন কোরআনে হাফেজ আরেকজন কোরআনের মানে হাফেজ হচ্ছেন, সে 3 পারা মুখস্থ করেছে। তার বোনও কোরআনে হাফেজে মমানে পড়ালেখা করছে, সেও 9 পারা মুখস্থ করেছে। তো একটা ইসলামিক পরিবার, অন্যথায় কেউ বিরক্ত করবেন না প্লিজ। যারা কোরআনে হাফেজ বা এই টাইপের মেয়ে খুঁজছেন তারাই শুধু যোগাযোগ করবেন। আমার হালিমটা কিন্তু হয়ে গিয়েছে, আর এটা কতটা লোভনীয় হয়েছে আশা করি দেখেই বুঝতে পারছেন। আর হালিমটা আসলে ডেকোরেশন মানে যখন সাজাবেন এই সাজানোর উপর কিন্তু মানে যা যা দেওয়া হচ্ছে তার উপরও কিন্তু তার টেস্ট আরও বেড়ে যায়। আমি হালিমের উপরে কিছু পেঁয়াজের বেরেস্তা, ধনিয়া পাতা আর কিছু আদা কুচি দিয়ে দিলাম, 1 ফালি লেবু। তো যখন খাবেন তখন লেবুটা আসলে যার যার টেস্ট অনুযায়ী এর উপর দিয়ে দিবেন। আর আমি যেভাবে হালিম রান্না করি এভাবে হালিম রান্না করলে কিন্তু অনেক বেশি মজার হয়। তো আশা করি আজকের ব্লগ সবাই অনেক বেশি এনজয় করছেন, আর বারবারই রিকোয়েস্ট করব যারা কোরআনে হাফেজ আছেন তারাই শুধু যোগাযোগ করবেন, অন্যথায় কেউ বিরক্ত করবেন না, কারণ ওনার মানে ওদের পরিবারটা একটা ইসলামিক পরিবার, শুধু শুধু বিরক্ত করে তো লাভ নেই তাই না। তো দোয়া করি যেন তার মানে মেয়েটার জন্য সুন্দর একটা ইসলামিক মনা আর কোরআনে হাফেজ একটা ছেলে জুটে যায়। আর আমার যারা ভিউয়ার্স আছেন, যদি আপনাদের মধ্যে কেউ পাত্র নাও থাকেন তারপর দোয়া করবেন মহান আল্লাহ তাআলা যেন তার মনের ইচ্ছা পূর্ণ করে। তো এই হলো আমাদের বিকেলের নাস্তা, আর সঙ্গে আছে এটা হলো আমাদের সিলেটের পেঁপে, না সিলেটের বাজারের পেঁপে। এইতো এটা হলো আমাদের সিলেটের গাছের পেঁপে, আর এটা হলো সিলেটের বাজার থেকে আমরা কিনে নিয়ে এসেছি আর নিজের দেশের পেঁপে, খেতেই একদম গাছ পাকা পেঁপে। এ কেমন মিষ্টি, ও দাও তো একটু খাই। বিসমিল্লাহ। আমরা যে বাজারে থেমেছিলাম ওই বাজার থেকে পেঁপে গুলা, তারপর আরো কিছু ফ্রুট সবজি আমরা নিয়েছিলাম, আর সাতকরা নিয়েছিলাম ভিউয়ার্সদের মানে রিকোয়েস্টে। আমি সাতকরা দিয়ে এখনো কোনো কিছু মানে কোনো তরকারি রান্না করি নাই, ইনশাল্লাহ এই তো সাতকরা দিয়ে শিনার মাংস রান্না করব। তো সাতকরা 2টা নিয়েছি, বেশি নেই নাই। আর যদি মজা লাগে তাহলে আমাদের ওইখান থেকে ফোন করলে পাঠাবে, আমার যে দেবর বাসুরা আছে ওনারা বলছে আগে নিয়ে খেয়ে দেখো, যদি ভালো লাগে তাহলে তোমাদের জন্য পাঠাবো। তো আসলে আমাদের সাথে এত ব্যাগ এত লাগেজ ছিল, মানে আমরা বাজার করে যে নিয়ে আসবো ওরকম জায়গা ছিল না গাড়িতে, তাই না? আমরা তো যতটুকু পারছি নিছে, এই যে পেঁপে এখানে পেঁপে, তারপর সাতকরা পেয়ারা, তারপর এখানে আরো পেঁপে আছে, আরো জানি কি কি আনছিলাম। তো এগুলো নেওয়ার পর আর জায়গা ছিল না, তো পেঁপে গুলো অসম্ভব মিষ্টি, ভালোই লাগছে। তো বিসমিল্লাহ।